নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কি, স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আমরা জানি শিক্ষক নিয়োগ হয় এবং সাম্প্রতিক সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। 22 তারিখ পর্যন্ত আজকেই লাস্ট ডেট রয়েছে 6টার মধ্যে। তো সেই স্কুল সার্ভিস কমিশনের এবারে শিক্ষক নিয়োগের সিলেবাসের নিয়ে চিন্তিত চাকরি প্রার্থীরা। পরীক্ষার সিলেবাস কী হবে, অর্থাৎ সাঁওতাল মিডিয়ামের যে পরীক্ষা রয়েছে বা অন্যান্য পরবর্তীকালে যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হবে তাতে মানে পরীক্ষার্থীরা সিলেবাস নিয়ে চিন্তিত। তো আসুন দেখে নিই স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে 22-1-2021। তার আগে বলে, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খাওয়ার পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খাওয়ার পাওয়ার জন্য। বদলে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের নিয়ম, প্রকাশিত হয়েছে নিয়মবিধি। এবার থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মোট 350 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং যদিও মোট ওয়েটেজ হবে 300 নম্বরের। সম্প্রতি সাঁওতালি মিডিয়ামে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী, তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওয়েবসাইটে দেওয়া হয়েছে সিলেবাস, তা দেখেই চক্ষু চড়ক গাছ উঠেছে চাকরি প্রার্থীদের। একই মোট তিনটে পরীক্ষা, তার উপর প্রিলিমিনারি এন্ট্রান্স টেস্ট বা পেট পরীক্ষা, যা সিলেবাস দেওয়া হয়েছে তাতে একজন চাকরির প্রার্থীর গণিত, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজির ওপর মোট 150 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সব দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে 2.5 ঘন্টা এবং প্রতিটি অংশের সিলেবাস যথেষ্টই বড় এবং এই ধাপটি পাস করতেই হবে চাকরি প্রার্থীদের। এর পরেই হবে দ্বিতীয় ধাপ, এখানে মোট নম্বর রয়েছে 200 নম্বর, যার মধ্যে ইংরেজিতে 50 এবং যে ভাষা পড়াবেন বা আবেদন করবেন চাকরি প্রার্থীরা তাতে থাকবে 50 নম্বর সে ভাষায় ওপর। এছাড়া যে বিষয়ের জন্য আবেদন করবেন তার জন্য রয়েছে 100 নম্বর। এই হচ্ছে সেই সাঁওতাল মিডিয়ামের যে পরীক্ষা হবে তার সিলেবাস দেখতে পাচ্ছেন। প্রিলিমিনারি টেস্ট রয়েছে প্রথম, ২-২-২০০০ রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে দুটো পেপার, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর মেন সাবজেক্টের এটা তো রয়েছে। এই হচ্ছে নোটিফিকেশান, এই নোটিফিকেশান অনুযায়ী সিলেবাস দেওয়া হচ্ছে তাতে কিন্তু অনেকটাই রয়েছে। এসএসসি নয়া বিধি অনুযায়ী উচ্চ প্রাথমিকের জন্য আবেদনকারীরা টিচার্স এবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় বসতে হবে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করবেন তাদের দিতে হবে প্রিলিমিনারি এন্ট্রান্স টেস্ট বা পেট। টেট বা পেট এই প্রার্থীদের 150 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এই নম্বরের ওয়েটেজ 100-এর উপরেই দেওয়া হবে। এটাই হলো নিয়ম পরীক্ষার প্রথম ধাপ এবং মোট 300 নম্বরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। এরপরে কোনো ইন্টারভিউ বা কাউন্সিলিং প্রক্রিয়া হবে না, যদিও সিলেবাসের বিশালতা দেখে চিন্তিত চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের অভিযোগ করেছেন যে এসএসসির নতুন নিয়মে সিলেবাসে অন্যান্য পরীক্ষার সিলেবাসকেও হার মানাবে। তাই দেখতে পাচ্ছেন এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে 300 নম্বরের বা দুটো প্রিলিমিনারি টেস্ট বা পেট বা টেট রয়েছে এবং তারপর মেন পরীক্ষার আগে মেন পরীক্ষার 200 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে যে সাবজেক্টে রয়েছে আর বাকি 50-50 হচ্ছে ইংলিশ এবং যে সাবজেক্ট যে ভাষায় তিনি পরীক্ষা দিতে চান সেই বাংলা বা বাংলা ভাষায়। তাহলে বাংলা ইংরেজি 50-50, তারপর যে সাবজেক্টে পরীক্ষা দিতে চান সেই সাবজেক্ট প্লাস তার আগে পেট বা টেট, তাহলে এই টোটাল 300 বা 350-এর মধ্যে 300 ওয়েটেজের ওপর ভিত্তি করে 350 নম্বরের পরীক্ষা বসতে হবে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের জন্য, যেটা অনেকটাই টাফ। তো যা হোক সেটাই মনে করছেন চাকরি প্রার্থীরা। তো যা হোক এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।